আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম। অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বৃত্তাকার গতি অধ্যায়টি কৌণিক বেগ এবং রৈখিক বেগ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগ। এখন আমরা প্রথমে কৌণিক বেগ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কৌণিক যদি কোনো বস্তু একটি বিন্দু বা একটি অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তবে তাকে বলা হয় কৌণিক বেগ। কৌণিক বেগ সমান আমরা লিখতে পারি কৌণিক দূরত্ব ভাগ সময়। কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা এবং কৌণিক দূরত্বকে প্রকাশ করা হয় থিটা দ্বারা, সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। অর্থাৎ কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রৈখিক বেগ। রৈখিক বেগ যদি কোনো বস্তু সরলরেখা বরাবর দূরত্ব অতিক্রম করতে থাকে অর্থাৎ সময়ের সাথে তার সরণের হারকে রৈখিক বেগ বলা হয়। অর্থাৎ সময়ের সাথে তার সরণের হারকে নির্দিষ্ট দিকে সরণের হারকে রৈখিক বেগ বলা হয়। অর্থাৎ রৈখিক বেগ সমান দূরত্ব ভাগ সময়। অর্থাৎ দূরত্বকে সময় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা রৈখিক বেগ পেয়ে যাই। রৈখিক বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, দূরত্বকে প্রকাশ করা হয় এস দ্বারা, সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। অর্থাৎ ভি সমান এস ভাগ টি। এখন দুইটি বিষয়, একটি হচ্ছে কৌণিক বেগ আর একটি হচ্ছে রৈখিক বেগ। এখন এই দুইটি বিষয় আমরা আলোচনা করলাম, এখন আসব আমরা কৌণিক বেগের প্রকারভেদে। কৌণিক বেগ মূলত দুই প্রকার, আমরা এখানে দেখি কৌণিক বেগ দুই প্রকার, এক সুষম কৌণিক বেগ আর দুই নম্বর হচ্ছে অসম কৌণিক বেগ। সুষম কৌণিক বেগ কাকে বলে আর অসম কৌণিক বেগ কাকে বলে এখন আমরা এই বিষয়টি জানব। সুষম কৌণিক বেগ, কৌণিক বেগে গতিশীল বস্তু যদি সমান সময়ে কৌণিক পথে বা বৃত্তাকার পথে সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কৌণিক বেগে গতিশীল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে তাকে বলা হবে সুষম কৌণিক বেগ। আর যদি কৌণিক বেগে গতিশীল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তবে তাকে বলা হবে অসম কৌণিক বেগ। তো এখন আমরা কৌণিক বেগের প্রকারভেদ সম্পর্ক জানলাম, এখন আমরা কৌণিক বেগ এবং রৈখিক বেগের মাঝে সম্পর্ক নিয়ে আলোচনা করব। কৌণিক বেগ এবং রৈখিক বেগের মাঝে সম্পর্ক, কৌণিক বেগ এবং রৈখিক বেগের মাঝে সম্পর্ক। আচ্ছা, আমরা কৌণিক বেগকে প্রকাশ করি ওমেগা দ্বারা, রৈখিক বেগকে প্রকাশ করি ভি দ্বারা। অর্থাৎ ভি এবং ওমেগার মধ্যে আমরা সম্পর্ক এখন দেখব যে ভি এবং ওমেগার মধ্যে কি সম্পর্ক। আমরা জানি ওমেগা সমান 2π/T। অর্থাৎ আমরা যদি ওমেগা বের করতে চাই তাহলে 2π কে টি দ্বারা ভাগ করলে
ওমেগার মানটি পাওয়া যায়। এখন ভি সমান সরণ ভাগ সময়, অর্থাৎ আমরা একটি বেগ যদি বের করতে চাই তাহলে আমরা তো সরণকেই সময় দ্বারা ভাগ করব, তাহলে তো আমরা নির্দিষ্ট বেগটি পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে ভি সমান কৌণিক সরণ টু পাই আর ভাগ সময় টি, যেহেতু বৃত্তের পরিধি 2πr, বৃত্তের পরিধি 2πr, তাহলে v সমান আমরা জানি 2π ভাগ t সমান ওমেগা, আর এই ক্ষেত্রে r থেকে যায়, অর্থাৎ v ইকুয়াল টু ওমেগা r, অর্থাৎ রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক v সমান ওমেগা r, অর্থাৎ আমরা কৌণিক বেগকে যদি ব্যাসার্ধ দ্বারা ভাগ গুণ করি তাহলে আমরা রৈখিক বেগ পেয়ে যাব। এক্ষেত্রে আমরা আরো কিছু সম্পর্ক দেখে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে, সেটি হচ্ছে রৈখিক আর কৌণিক। রৈখিক ত্বরণ সরণ বেগ, রৈখিক ত্বরণকে আমরা প্রকাশ করি এ দ্বারা, আর কৌণিক ত্বরণকে প্রকাশ করি আমরা আলফা দ্বারা, সরণকে আমরা রৈখিকের ক্ষেত্রে প্রকাশ করি এস দ্বারা, কৌণিকের ক্ষেত্রে প্রকাশ করি আমরা থিটা দ্বারা, রৈখিকের ক্ষেত্রে বেগকে প্রকাশ করি ভি দ্বারা, কৌণিকের ক্ষেত্রে বেগকে প্রকাশ করি ওমেগা দ্বারা। তো এই ক্ষেত্রে রৈখিক ত্বরণ, রৈখিক সরণ, রৈখিক বেগের সাথে কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, কৌণিক বেগের একটি সম্পর্ক আছে, অর্থাৎ আমরা যদি কৌণিক ত্বরণের সাথে আর গুণ করি তাহলে আমরা রৈখিক ত্বরণ পাবো, কৌণিক সরণ থিটার সাথে যদি আর গুণ করি তাহলে আমরা রৈখিক সরণ পাবো। আর আমরা তো প্রমাণে দেখলাম যে কৌণিক বেগ ওমেগার সাথে আর গুণ করলে রৈখিক বেগ ভি পাওয়া যায়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এ ইকুয়াল টু আলফা আর, এস ইকুয়াল টু আর থিটা, ভি ইকুয়াল টু ওমেগা আর। এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে কৌণিক যে মানটি দেওয়া থাকবে সেই মানটিকে রৈখিক মানে আনতে হলে তার সাথে আমরা ব্যাসার্ধ মানটি গুণ করে দিব, তাহলে আমরা রৈখিকের মানটি পেয়ে যাব। আজকে এ পর্যন্তই, আমরা আগামী ক্লাসে বাকিটুকু আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।